হাঁস মুরগির কলেরা রোগ ও প্রতিকার কলেরা হাঁস মুরগির একটি মারাত্মক রোগ এ রোগে আক্রান্ত হাঁস মুরগির বাঁচার সম্ভাবনা খুবই কম আমাদের দেশে প্রায় খামারগুলোতে এ রোগ হতে দেখা যায় যে কোনো সময়ে যে কোনো বয়সে হাঁস মুরগি এ রোগে আক্রান্ত হতে পারে আক্রান্ত পাখি দূষিত খাদ্য পানি এবং খামারে ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এ রোগ ছড়ায় ভেজা আবহাওয়া এবং সেত লিটার এ রোগ ছড়াতে সাহায্য করে কলেরা রোগের লক্ষণ হঠাৎ অনেক সুস্থ হাঁসমুরগি একসাথে মারা যেতে পারে কলেরা রোগে আক্রান্ত হাঁস মুরগি সবুজ বা হলুদ বর্ণের পাতলা পায়খানা করে কলেরা রোগে আক্রান্ত হাঁস মুরগির গায়ে জ্বর হয় ঝিমায় এবং চলাফেরাতে ক্ষমতা হারায় কলেরা রোগে আক্রান্ত হাঁস মুরগির ক্ষুধা মন্দা হয় কিন্তু পানি বেশি খায় কলেরা রোগে আক্রান্ত হাঁস মুরগির ঝাঁকের অধিকাংশ দুই তিন দিনের মধ্যেই মারা যেতে পারে কলেরা রোগে আক্রান্ত হাঁস মুরগির চোখ মুখ ফুলে যায় কলেরা রোগে আক্রান্ত হাঁস মুরগির ঝুঁটি কানের লতি নীল বা কালছে বর্ণের হয়ে যায় নাক মুখ দিয়ে লালা ঝরে এবং চোখ দিয়ে পানি পড়ে ডিম উৎপাদন কমে যায় রোগ প্রতিরোধ এ রোগে প্রতিকার নয় প্রতিরোধ ব্যবস্থায় পারে হাঁস মুরগি সুস্থ রাখতে এজন্য হাঁস মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রোগাক্রান্ত হাঁস মুরগি খামার থেকে আলাদা রাখতে হবে হাঁস মুরগির খাবারের পাত্র খাওয়ার পরপরই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এক কথাই বলা যায় যে কলেরা রোগ যাতে না হয় সেজন্য স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা মেনে চলতে হবে এছাড়াও খামারে প্রত্যেক হাঁস মুরগির কলেরা রোগের টিকা দিতে হবে কলেরার টিকা ব্যবহার পদ্ধতি একশো সিসি বোতলে এ টিকা পাওয়া যায় প্রতিটি হাঁস মুরগিকে এক সিসি করে ইঞ্জেকশন হিসেবে রানের মাংসে এ টিকা দিতে হয় মুরগির বাচ্চাকে দশ সপ্তাহ এবং হাঁসের বাচ্চাকে দুই সপ্তাহ বয়সে এ টিকা দিলে চার পাঁচ মাস আর কলেরা রোগের ভয় থাকে না তাই চার পাঁচ মাস পরপর এ টিকা দিলে কলেরা রোগ হওয়ার আশঙ্কা থাকে না